এইখানে যে সার্কিটগুলো আছে এই সার্কিটগুলো ইন্ডিয়ান সার্কিট, এই ইন্ডিয়ান সার্কিটগুলো এখানে দেখেন, এখানে আছে আপনার নাতাশা সার্কিট, তারপর নাতাশা সুকাম আছে, জেকে সুকাম আছে। যারা অল্প টাকার মধ্যে ইন্ডিয়ান আইপিএস তৈরি করতে চান তারা এই সার্কিটগুলো নিতে পারবেন। এই সার্কিটগুলোর প্রাইস কোনটা কত, প্রাইস কিভাবে কাজ করে, এটা সম্পূর্ণ আজকে ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম। আমার কাছে যে আইপিএস সার্কিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সার্কিট হলো ইন্ডিয়ান সার্কিট। এই সার্কিটগুলো হলো আইপিএস সার্কিট মেড ইন ইন্ডিয়ান। যারা অল্প টাকার মধ্যে ইউপিএস সিস্টেম আইপিএস তৈরি করতে চান তাদের জন্য বিশাল অফার। এই সার্কিটগুলো যদি কেউ নিতে চান, এক পিস, দুই পিস, দশ পিস, বিশ পিস যদি কেউ নিতে চান, তারা যোগাযোগ করতে পারবেন আমার সাথে। আর এই সার্কিটগুলো, এটা হচ্ছে এখানে দেখেন, এটা একটা সার্কিট, এটা হচ্ছে জেকেই হোম ইউপিএস কিট, এটা হলো জেকেই সুকামের মাল। এই যে দেখেন ভিতরে, এটা হচ্ছে সুকামের সার্কিট, জেকে সুকামের সার্কিট, এটা এটা হলো সুকাম সার্কিট। এটার মধ্যে কিন্তু যেটা সুকাম সার্কিট এটা কিন্তু আপনার আইসির মধ্যে লেখা থাকবে, জেকেই লেখা থাকবে আইসিটার ভিতরে, আপনার জেকেই লেখা থাকবে। এই দেখেন জেকেই লেখা আছে। আর যেটা এখানে দেখেন, এটা হচ্ছে নাতাশা সুকাম, এটা হচ্ছে নাতাশা সুকাম, এটার মধ্যে কিন্তু আইসির মধ্যে লেখা থাকবে, এই দেখেন নাতাশা লেখা থাকবে, এটার মধ্যে কিন্তু নাতাশা লেখা থাকবে। এগুলো আপনারা খেয়াল করে কিনবেন অবশ্যই। আর এই সার্কিটগুলো কিন্তু অনেক ভালো মানের সার্কিট হয়ে থাকে। এই সার্কিটগুলো দিয়ে যদি একবার আইপিএস তৈরি করেন, ইনশাল্লাহ দুই চার বছরের মধ্যে আপনার হাত দেওয়া লাগবে না। এটা হচ্ছে জেকে সুকামের সার্কিট। এটা কিন্তু যেমন দেখা যাচ্ছে এখানে দেখেন নাতাশা সার্কিট আছে আমার কাছে। এই নাতাশা সার্কিটগুলো কিন্তু ভেরিয়েবল থাকে, এটার মধ্যে কিন্তু দেখেন অনেকগুলো ভেরিয়েবল আছে, এটার মধ্যে এই সার্কিটটার মধ্যে ভেরিয়েবল আছে, কিন্তু আপনার নাতাশা সুকাম যে এটার মধ্যে কিন্তু ভেরিয়েবল নাই। দেখেন এটার মধ্যে দেখেন ভেরিয়েবল আছে, এদিকে ভেরিয়েবল টেরিয়েবল আছে, এটা কিন্তু মিলাইতে হয়। আর যেটা সুকাম, সুকাম জেকে সুকাম নাতাশা সুকাম, এগুলো কিন্তু কোনো প্রকার ভেরিয়েবল নাই। এগুলোর মধ্যে দেখেন, এগুলোর মধ্যে কোনো প্রকার ভেরিয়েবল নাই, ভেরিয়েবল ছাড়া আপনারা নিতে পারবেন, এই ভেরিয়েবল নাই কোনো প্রকার। আর সোল্ডারিংগুলো হেভি, একদম ভালো মানের, যারা আইপিএস তৈরি করতে চান এটার মধ্যে কোনো ভেরিয়েবল নাই, একদম অটো প্রোগ্রামিং করা। আপনারা নিবেন, লাগাবেন, কাজ ওকে, আর কোনো কিছু করতে হবে না। আর আমার দোকান গাজীপুর চৌরাস্তা, আমার কাছে এগুলো মাল অ্যাভেলেবেল আছে। এখন অনেক ভাই আছে প্রশ্ন করতে পারেন যে ভাই রেট তো বললেন না, ভাই আপনারা ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে রেট কত। এখন রেট আসলেও বাজারে ওঠানামা করে, বর্তমানে বাজারে ওঠানামা করে, কমের মধ্যে বেশি দাম হয়, আবার বেশির মধ্যে কম হয়। বর্তমানে দেখা যাইতেছে লকডাউনের কারণে ইন্ডিয়া থেকে মাল খুব কম আসে, যে কারণে রেট একটু ওঠানামা করতে পারে। এখন আমি আপনাদেরকে প্রাইস দিচ্ছি, প্রাইসটা হচ্ছে বর্তমানে নাতাশা সার্কিট, নাতাশা সার্কিটের রেট হচ্ছে, এই নাতাশা সার্কিটের রেট হচ্ছে আপনার অনলি 850 টাকা। নাতাশা সার্কিটের রেট হচ্ছে অনলি 850 টাকা, পাইকারি রেট। আপনারা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন, পাইকারি রেট 850 টাকা পিস নাতাশা সার্কিট। এটা হলো নাতাশা সার্কিট 850 টাকা। আর এখানে দেখেন সুকাম, এটা হলো নাতাশা সুকাম, এটা হলো সুকাম, এটা রেট হচ্ছে মাত্র 1250 টাকা, মাত্র 1250 টাকা সুকাম সার্কিট। এটা হলো পাইকারি রেট, 1250 টাকা সুকাম সার্কিট পাইকারি রেট। আর এখানে দেখেন, এখানে হলো জেকে সুকাম, জেকে সুকাম পাইকারি রেট হচ্ছে মাত্র, বর্তমানে প্রাইস হচ্ছে এটার মাত্র 1400 টাকা, মাত্র 1400 টাকা প্রাইস। এটা হলো জেকে সুকামের প্রাইস। আপনারা যদি কেউ নিতে চান হোলসেল প্রাইস আমি বলে দিলাম, আর খুচরা যারা নিতে চান তারাও যোগাযোগ করবেন, খুচরা রেট একটু বেশি। পাইকারি রেট হচ্ছে 1250 এবং 1400 টাকা, এগুলো হচ্ছে পাইকারি হোলসেল প্রাইস। আর যদি আপনারা খুচরা নেন, খুচরা রেট একটু বেশি পড়বে। আপনারা যদি নিতে চান যোগাযোগ করতে পারেন আমার সাথে। আর নাতাশা সার্কিট অ্যাভেলেবেল আছে, সুকাম সার্কিট আছে, জেকে সুকাম আছে, এগুলো আমাদের কাছে কার্টুন কার্টুন মাল আছে, আপনারা যদি লাগে নিতে পারবেন। আমার দোকান গাজীপুর চৌরাস্তাতে। আপনারা যদি নাতাশা সুকাম, জেকে সুকাম, তারপর হচ্ছে আপনার নাতাশা, নাতাশা গোল্ড, বিভিন্ন ধরনের আমাদের কাছে নাতাশা ডিএসপি সার্কিটও আমাদের কাছে আছে সাইনওয়েভের। আপনারা যদি কেউ লাগে, কারোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। অনেক সময় দেখা যাচ্ছে যে ফোন ওয়েটিং থাকে, কারণ হচ্ছে বেশিরভাগই মাল নেয় বা না নেয় মানুষে অনেকভাবে ফোন দেয় আমাদেরকে, আমরা কিন্তু সবসময় কাজের মধ্যে ব্যস্ততা থাকি, বিজির কারণে আপনাদের ফোন হয়তো বা রিসিভ করতে পারি না। আপনারা চেষ্টা করবেন ফোন দেওয়ার জন্য। তারপরে হচ্ছে
যেমন আমরা কিন্তু প্রাইস তারপর কিভাবে নেবেন এগুলা কিন্তু আমরা বলে দেই। আপনার ফুল ভিডিও দেখেন, আমি এখানে আরো কিছু কথা বলবো, ভিডিওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। এই সার্কিটগুলো যদি কেউ নেন, এটা যেমন প্রাইস আমি তো ইনশাআল্লাহ বলে দিছি, এখন এটার নেওয়ার নিয়ম হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারবেন। কুরিয়ার সার্ভিসে নেওয়ার নিয়ম হচ্ছে আমাদেরকে, যেমন আপনি দুইটা সার্কিট নেবেন কিংবা পাঁচটা সার্কিট নেবেন, 500 টাকা 1000 টাকা আমাদের অ্যাডভান্স দিয়ে দেবেন, মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা কুরিয়ার অফিসে আপনি ওইখানে পেড করে দিবেন। আর দেখা যাচ্ছে যে মাল যদি না পান, যেমন দেখা যাচ্ছে আপনি মাল অর্ডার দিছেন, অনেক ভাই আছে যে পণ্য পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা ফোন দিবেন যার কাছে, আমার কাছে অর্ডার করেন কিংবা অন্য দোকান থেকে নেন সমস্যা নেই, কিন্তু আপনি ফোন দিতে হবে যে ভাই আমি মালটা পাচ্ছি না। কিংবা আপনার কুরিয়ারে কিন্তু অনেক সময় 2-4-5 দিন লেট হয়, মাঝে মাঝে কুরিয়ার সার্ভিসে হয় কি, কুরিয়ারে তো আপনার একটা শাখা না, এখান থেকে ধরেন আমি বান্দরবনে একটা মাল পাঠাইলাম কিংবা আপনার খাগড়াছড়িতে একটা মাল পাঠাইলাম, এখানে কিন্তু প্রথমত আমাদের গাজীপুর চৌরাস্তায় যাবে ঢাকা অফিস থেকে, কিন্তু আবার এখান থেকে বিভিন্ন ব্রাঞ্চ যা ব্রাঞ্চ থেকে কিন্তু আপনার ওইখানে পায়, সেক্ষেত্রে 2-4 দিন লেট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এখানে দেখা যাচ্ছে যে টাকা, অনেক ভাই আছে যে ফোন দেবো ভাই টাকাটা মেরে যাবে কিনা কিংবা কোনো সমস্যা হবে কিনা, এটা হচ্ছে আপনার মেন পয়েন্ট। আর আমাদের কাছে যে ইউপিএসগুলো আছে, ইউপিএসগুলো আপনারা নিতে পারবেন, ইউপিএসের কিন্তু গ্যারেন্টি ওয়ারেন্টি হয় না, অনেক ভাই আছে ইউপিএস নিয়েছেন হয়তো বা প্রবলেম হয়েছে, কারোটা ভালো চলতেছে। ইউপিএস যেমন আমরা লট হিসেবে আমরা কিনে থাকি, লট হিসেবে আমরা বিক্রি করে থাকি, আর এখানে দেখা যাচ্ছে যে ইউপিএস আমাদের কাছে আছে অ্যাভেলেবেল, তাও নিতে পারবেন, আমি ইউপিএসের ভিডিও দেওয়া আছে আপনারা ওগুলো দেখতে পারেন। আর এখানে দেখেন যে সার্কিটগুলো আছে, এগুলো কিন্তু ইন্ডিয়ান সার্কিট, আপনারা যারা তৈরি করতে চান ইন্ডিয়ান সার্কিটগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর এগুলো দিয়ে কীভাবে আইপিএস তৈরি করতে হয় এগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, আর সময়ের অভাবে যে কারণে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাতে পারি না, আর চেষ্টা করবো যে আপনাদেরকে এই সার্কিট দিয়ে কীভাবে আইপিএস সহজে তৈরি করতে পারবেন এগুলো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।